9 আগস্ট কয়লা পাচার মামলায় চার্জ ফ্রেম গঠনের নির্দেশ দিয়েছিলেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে সিবিআই আদালতের মহামান্য বিচারপতি রাজেশ চক্রবর্তী। সেই নির্দেশ মতো শুক্রবার কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাঝি সহ অন্যান্য অভিযুক্তদের আসানসোলের সিবিআই এর বিশেষ আদালতে হাজির ছিলেন। যদি এদিন মামলায় শুনানি হয়নি, কয়লা পাচার মামলার চার্জশিটের কপি অভিযুক্তদের দেওয়া হয়। আগামী 7 সেপ্টেম্বর এই মামলার চার্জ ফ্রেম গঠনের দিন ধার্য করা হয়েছে। আজকে চার্জ ফ্রেম হলো না, কারণ ফাইনাল যে চার্জ লাস্ট যে চার্জশিটটা হয়েছিল তার কপি অ্যাকিউজারকে সাপ্লাই করা হলো, এরপরে আবার নতুন করে চার্জ ফ্রেমের ডেট ফিক্স হলো। ওরা অ্যাপ্লিকেশন পড়েছিল যে একটা কোম্পানি লিকুইডেশনে গেছে, তো কোম্পানিকে যখন সমন করা হয়েছিল কোম্পানি এসে অ্যাপ্লিকেশন করেছিল যে যেহেতু লিকুইডেশনে গেছে কোম্পানিস একটা প্রভিশন আছে যে ওই ট্রাইব্যুনালের লিভ ছাড়া ওই কোম্পানির এগেনস্টে প্রসিড করা যাবে না। তো কোম্পানির অ্যাপ্লিকেশনের ভিত্তিতে কোর্ট লিকুইডেটরকে সমন করেছিল। লিকুইডেটর আজকে অ্যাপিয়ার করে একটা অ্যাপ্লিকেশন করেছে, সেই অ্যাপ্লিকেশনটার হিয়ারিংয়ের জন্য রাখা হয়েছে। পরবর্তী ডেট হলো 7/9। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।